আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি জগতবাসীর সামনে একটি আলোচনা নিয়ে আসলাম, সে আলোচনাটি হলো এই পৃথিবীতে শরীয়তের মধ্যে যারা আছেন তারা একরকম শিক্ষা অর্জন করতেছেন, একরকম বুঝতেছেন, এবং তরিকতের জগতে যারা আছেন মুর্শিদ ধরলেন তাদের একরকম শিক্ষা, দেখা যায় একজন একজনের ভুল ধরেই যাচ্ছে। তরিকতের লোকে কি করলো, একজন শরীয়তের লোকের ভুল ধরতেছে, একজন শরীয়তের লোক কি করলো, একজন তরিকতের লোকেদের ভুল ধরতেছে, উভয় উভয়ের ভুল ধরে চলছে। কিন্তু আসলে যে ভুল ধরে, কিছু কিছু সময় দেখা যায় যে ভুল বেশি ধরে তার মধ্যে ভুল বেশি থাকে। তো সে তরিকতের লোক হোক আর শরীয়তের লোক হোক, তো আমার কথা হলো তরিকতের লোক আর শরীয়তের লোক বলা উচিত নয়, কেননা উভয় পক্ষেই আল্লাহর ইবাদত করে, কেউ বাহ্যিক ইবাদত কেউ গোপন ইবাদত। আর আল্লাহ বলেছেন যে গোপন ইবাদত কি, গোপনে মাওলার সাথে প্রেমে ধ্যানে খেলে থাকা, আল্লাহর জন্যে ভাবিয়া কাদা, যখন চোখে পানি আসে তখন গোপনেই পানি আসে। তো আজকে যে কথাটি নিয়ে আসলাম সেই কথার মূল উদ্দেশ্য হইল যে আমরা এরকম ভুল ধরে থাকি, যে একজন লোক বলতেছে তিনি নামাজি মানুষ, তিনি একজনকে বলতেছে এই তোমার সুরাটা শুদ্ধ হচ্ছে না, তোমার সুরা পড়াটা শুদ্ধ হচ্ছে না, শুদ্ধ করে পড়ো, শুদ্ধ করে পড়লে সওয়াব হবে। তো আমার কথা হলো যে শুদ্ধ করলে সওয়াব হবে, এটা ঠিক আছে, কিন্তু দেখা গেছে যে যারা অশুদ্ধ পড়ে কিন্তু ইচ্ছা করে অশুদ্ধ পড়ে না, শুদ্ধ করার চেষ্টা করে কিন্তু অশুদ্ধ করে না, কিন্তু হয়ে যায়। তো আমি বলবো যে একজনে আল্লাহু আল্লাহু ডাকতেছে, তার মুখটা একরকম, তার কণ্ঠ আরেক রকম, যার ফলে আল্লাহু শব্দটা তার ভালো করে আসছে না, বা কেউ একটা জিকির করতেছেন, কেউ একটা সুরা পাঠ করতেছে, তার মুখ একটু সমস্যা আছে বা তোতলা ভাব আছে, সে শুদ্ধ করে বলতে পারতেছে না, কিন্তু অন্তর থেকেই ডাকতেছে, কিন্তু আল্লাহ তো বুঝতেছে আমি শুদ্ধ বলি বা অশুদ্ধ বলি, ডাকতেছে তো তাকেই, কিন্তু আল্লাহ তো সেই ভাষা বুঝে। যেমন এই পৃথিবীতে সামান্যভাবে যদি যাই, একটা মা যদি একটা ছেলে কথা বলতে পারে না, কিন্তু ছেলের দিকে তাকাইলে ছেলের মুখের আড়িবুড়ি দেখলে বুঝতে পারে যে আমার ছেলেটা চাইতেছে, এটার জন্য কাঁদতেছে। তাহলে একটা ছেলেকে যদি দেখে বোঝা যায় যে ছেলেটা কি চায়, তার মা বুঝতে পারে, সেটা দেয়, কিন্তু কথা বলতে পারে না, তারপরেও তার মা বুঝে নিয়েছে, তাহলে সেই মায়ের চেয়ে লক্ষ কোটি গুণে আল্লাহর জ্ঞান বুদ্ধি মায়া মমতা বেশি, বান্দাদেরকে ভালোবাসে। তবে আল্লাহ যিনি, তিনি সর্ববিশ্বে সর্বশক্তিমান, তিনি অন্তর্যামী, সকলের অন্তরের খবর জানে। এখন যে কথাটি বলতেছি যে কেউ বলতেছে এক আলিপ টান দিয়ে পড়তে হবে, দুই আলিপ টান দিয়ে পড়তে হবে, এখান দিয়ে মুখটাকে আউজু আউজু এরকম বলতে হবে, অনেক একজনে এরকম বলতে পারে না, তার কণ্ঠে আসে না, কিন্তু সে বলার চেষ্টা করে। তো এখন কথা হলো যে এরকম কোনো শরীয়তপন্থী বাহ্যিক জগতের যেই ওযু নামাজ পড়তেছে, তারা যদি কাউকে জিজ্ঞাসা করে যে তোমার সুরাটা হয় না, এই সুরাটা পড়ো দেখি, বা তুমি জিকিরটা করো দেখি, তখন দেখা যায় তিনি শুদ্ধ করার চেষ্টা করে কিন্তু শুদ্ধ হচ্ছে না, কিন্তু যেভাবে ডাকে সে আল্লাহকে অন্তর থেকে ডাকে, কিন্তু আল্লাহ তো তার ভাষা বোঝে। তো এখন কথা হলো যে দেখা যায় হযরত মুসা আলাইহিসসালাম, তিনি একটু তোতলা ছিলেন, তখন তিনি যখন একটা গাছের নিচে দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে পাপা চলে যাচ্ছিল একদিকে, তখন গাছের মধ্যে একটি পাখি ডাকতেছে ইয়াকুরুল্লাহ ইয়াকুরুল্লাহ ইয়াকুরুল্লাহ, তখন মুসা আলাইহিসসালাম বলতেছে পাখিটা তো আল্লাহকে ডাকে, তার ডাক তো শুদ্ধ হচ্ছে না, তখন বলতেছে হে পাখি তুমি ইয়াকুরুল্লাহ বলো কেন, বলো ইয়াল্লাহু ইয়াল্লাহু। তখন মুসার কথা শুনে তখন পাখিটা চুপ হয়ে গেল। তো কিছুক্ষণ পরে তিনি সেই পাখিটাকে ডাকতে আর শোনে না,
এখন পাখিটা ইয়াকুরুল্লাহ ভুলে গেছে, এখন ইয়াল্লাহু ভুলে গেছে। তখন আল্লাহ তাআলা সে মুসা আলাইহিস সালামকে ধমক দিয়ে বলছে, হে মুসা, তুমি এটা কী করলা? পাখি যেভাবেই ডাকুক, পাখির ডাকের ভাষা তার অন্তরের অন্তঃস্থল থেকে যখন আমাকে ডাকে, আমি তো তার ডাকটা শুনতে পাই, আমি তো তার ডাকটা বুঝি। তাহলে সে শুদ্ধ বলুক বা অশুদ্ধ বলুক, আমি তো তার ডাকটা বুঝি। তুমি যখন তাকে আরেকটা নাম তাকে বলে দিলে, ইয়া কুরুল্লা নয়, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, তাহলে সে তো ইয়া কুরুল্লাও ভুলে গেল এবং ইয়া আল্লাহুও ভুলে গেল। এখন দুটো নামই সে ভুলে গেল। হে কি করলে? আমি হে জগৎবাসী, হে জগতের যারা মৌলভী আছেন, যারা মুন্সি আছেন, যারা মুসল্লি আছেন, আপনারা যদি পারেন কোনো মানুষকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে দিবেন, বাবা একটু শুদ্ধ হলে ভালো হয়, তুমি শিখে নিও, জেনে নিও, মাথায় হাত বুলিয়ে আদরের সাথে বলতে হবে। আর যখন বলা হয়, এই তুমি নামাজ পড়ো সুরা জানো নাকি, এই তুমি এমনি জিকির করো কেন, তুমি এভাবে এভাবে করো কেন, এই তুমি আলিফ লাম মিমের আলিফের এক আলিফ টান দিতে হয়, ওটা দুই আলিফ টান দিতে হয়, তখন ওই লোকটা আল্লাহর কালাম পড়তে যাইয়া যতটুকু মনোযোগ ছিল তার কথার ভাষার কর্কর ভাষার কারণে সেই লোকটা আর পড়ল না, তার আর ভালো লাগলো না যে মানুষ এভাবে কথা বলে। তো আমার কথা হলো যে যদি আমরা বুঝি যে একজন মানুষকে এভাবে বললে তার মন নষ্ট হতে পারে, এভাবেও কখনো বলবো না, তবে মাথায় হাত বুলিয়ে বলবো, বাবা তুমি একটু শুদ্ধ করে পড়ো, শুদ্ধ শুনতে ভালো লাগে। তো আমার কথা হলো, কেউ যদি শুদ্ধ করে পড়ে বা অশুদ্ধ করে পড়ে, তাকে কখনো আমরা খারাপ ভাষায় বলবো না, সুন্দর আদরের সাথে বলবো। আচ্ছা, এখন কেউ কেউ হয়তো অশুদ্ধ হয়ে যায়, কিন্তু তার মন শুদ্ধ, তার প্রাণ শুদ্ধ, তার হৃদয় শুদ্ধ, কিন্তু মুখে এটা শুদ্ধ হয়ে বের হচ্ছে না, তার অন্তর শুদ্ধ, আর সেই অন্তর শুদ্ধ নিয়ে আল্লাহকে ডাকে, তখন সেই বাকাতারা ডাকেও আল্লাহ সন্তুষ্ট হন, কারণ তিনি অন্তর থেকে ডাকে। তো আমার কথা হলো, আমরা বাংলা ভাষায় জন্ম নিয়েছি, আমরা বাংলা ভালো বুঝি, এখন দেখা যায় আমরা যদি বাংলায় আল্লাহকে ডাকি তাহলে আল্লাহ বুঝবে। আল্লাহ শুধু নবীর দেশ ছিল সৌদি আরবে, সৌদিয়ান ভাষা আরবি, এখন আরবি কি আল্লাহ বুঝে? আল্লাহ সর্ব জ্ঞানীরও জ্ঞানী, তিনি সকল ভাষা বোঝেন। তাহলে আমি যদি আল্লাহকে বাংলায় ডাকি, আমি যদি আল্লাহকে ডাকতে গিয়ে শুদ্ধ কম হয়, যদি আমার অন্তর শুদ্ধ থাকে, তাহলে এই ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছায়। আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করিলেন একমাত্র প্রেমেরই কারণে। এখন আমরা নামাজ পড়ি, রোজা করি, আল্লাহর কাছে মোনাজাত তুলি, বলি আল্লাহ তুমি বেহেস্তটা দিও, আল্লাহ তুমি দোজক থেকে বাঁচাইও, এই বলতে বলতে নামাজ পড়তে পড়তে জীবন শেষ করলাম, কিন্তু একদিনও বললাম না যে হে আল্লাহ বেহেস্ত দোজক কিছু চাই না, আল্লাহ তুমি যদি সন্তুষ্ট হও আর তোমাকে যদি পাই তাহলে আমার আর কিছু চাওয়ার নাই, এমন কথা কেউ বলে না। শুধু বলে যায় কি যে আল্লাহ বেহেস্ত দিও, তাহলে আমরা এই স্বার্থ নিয়ে ইবাদত করবো না, আল্লাহ আমাকে দোজকে দেখ, বেহেস্তে দেখ, যেখানে দেয় দেখ, কিন্তু আমরা আল্লাহকে এক মনে, এক খেলে, এক ধ্যানে আল্লাহকে ভালোবাসবো, একমাত্র আল্লাহকে চাবো। যদি বেহেস্ত দোজক চাই তাহলে হয়তো হয়তো কোনো দিন বেহেস্ত দোজক কপালে জুটবে না, এবং আল্লাহকে যে পাবো সেটাও কপালে জুটবে না, তখন আমাদের জীবন বিপন্ন হবে। যাই হোক, কোরআন বিষয়ে আরেকটি কথা হলো যে কোরআনের মধ্যে আল্লাহ এমন কিছু ব্যবস্থা রেখেছে যে দেখা যায় একদল লোক যে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ টান দিয়ে পড়তে 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 শুদ্ধ করিয়া পড়তে 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 একদিন দেখা যায় 70, 80 বছর, 90 বছর হয়ে গেছে, লোকটা মারা গেছে, কিন্তু তিনি শুদ্ধই করে গেলেন এত বছর। আর একটা বিষয় আমি বলতে চাই যে কেউ যখন স্বাধীনতার যে যুদ্ধ গিয়েছিল আজকে 50 বছর আগে, সেই যুদ্ধের মধ্যে মানুষ যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে মুক্তিবাহিনী, তখন প্রস্তুতি নিতে যাইয়া তিনি একটা গুলি খেয়ে মারা গেলেন, আবার কেউ এই গুলি খাইলেন না, কিন্তু এই দেশের জন্য অনেক কিছু করলেন, যুদ্ধ জয় করে তিনি পতাকা নিয়ে আসলেন। তাহলে বোঝা গেল একজনে ফিল্ডে নেমেই মারা গেছে, তিনিও শহীদ, আবার আরেকজন যুদ্ধ করিয়া
স্বাধীনতার পতাকা নিয়ে আসছে, তাহলে সেও তো একদিন মৃত্যুবরণ করবে, সেও তো শহীদ হবে। তা আমার কথা হলো, দুটি শহীদ কিন্তু এক না। তেমনি করে কোরআন শরীফ আল্লাহ দিয়েছে আমাদেরকে বোঝার জন্য, যে আল্লাহ কি বলছে, যে এই কাজ এভাবে করব, সেই কাজ সেভাবে করব, কোরআনের আইন অনুসারে চলবো। এখন আরবি পড়তে 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 কোনোদিন বাংলা বোঝার চেষ্টা করলাম না, এই আরবি পড়তে পড়তে শুদ্ধ করতে 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 একদিন মারা গেলাম, কিন্তু এই কোরআনে যে কি বোঝাইতে চাইছে, কি করতে বলছে, তা কিন্তু আমাদের করা হয় না। এক আলিফ আর দুই আলিফ টান দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানি বলতে যাইয়া আউযু আউযু এইগুলা ঠিক করতে আমার জীবন শেষ, কিন্তু কোরআন যে কি বুঝাইতে চাইছে এই কোরআনকে আর আমার বোঝা হইল না, আমার কপাল পোড়াই রইল। তাহলে বুঝাইতে চাই যে কোরআনের মধ্যে আল্লাহ এমন কিছু বুঝাইতে চাইছে যে হে মানুষ, হে বান্দা সকল, আমি তোমাদের মধ্যে আমার দোস্তের মাধ্যমে আমি কোরআনকে নাজিল করেছি কেন? এই কোরআনকে আমি প্র্যাকটিশন রূপে বা চিঠি রূপে পাঠাই দিলাম। এখন দেখা গেছে এই প্র্যাকটিশন মানুষ যখন পড়ে, কিংবা এই প্র্যাকটিশন যেন কোনো ডাক্তারের কাছ থেকে আনে, 2000 টাকা বা 2200 টাকা দিয়ে একটি প্র্যাকটিশন আনলো, সেই প্র্যাকটিশনটি এনে তিনি প্র্যাকটিশনের মধ্যে পড়তেছে যে এই ওষুধটা এই জায়গা থেকে আনতে হবে, এই ওষুধটা এভাবে খাইতে হবে, ওই ওষুধটা ঘুমের আগে খাবো, এই ওষুধটা সকালে খালি পেটে খাবো, কিন্তু এই ওষুধ কোনোদিন কিনে আনা হলো না, শুধু ওষুধের কথাগুলো পড়ে আর বিছনার কাছে রাখে আর টাইম টাইমে প্র্যাকটিশন পড়ে। তো এই সারা জীবন যদি প্র্যাকটিশন পড়ে, তাহলে জীবনে কোনো দিন আমার রোগ ভালো হবে না। তেমনি এক আলিফ দুই আলিফ চার আলিফ টান দিয়ে সারা জীবন শেষ করব, কোরআনের মাইনি বুঝলাম না, কিন্তু কোরআন কি বুঝাইতে চাইছে তা আমরা করলাম না, কারণ তা করব কি করে, আমরা আরবি পড়ি কিন্তু আরবির বাংলা জানি না, আর বাংলা জানলেও এর মধ্যে শুদ্ধটা বুঝে নেওয়া যায় না বা অর্থটা বুঝি নাই, যার ফলে আমরা এরকম পড়তে 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 একদিন আমাদের মরণ হয়ে গেল, কিন্তু কোরআন যে কি বললো তার বোঝার সাধ্য হইল না। তাই আজ আমি বলবো যে অবশ্যই আমাদের এই কোরআনকে বোঝার দরকার আছে। আমরা কোনো একদিন এই কোরআনকে শুদ্ধ বোঝার জন্যে কি করতে হবে, সাধনা করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বতের গুহায় সাধন মগ্নে ছিল, তখন আল্লাহ তাআলার নিকট হইতে জিব্রাইলের মাধ্যমে এই কোরআন নাজিল হইল, এবং সেই কোরআন নাজিল হওয়ার পরে এই সমস্ত উম্মতদেরকে এই কোরআন রেখে গেলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যদি সেই সাধনা না করি, তাহলে এই কোরআন আমরা বুঝব না। কোরআনের কয়েকটা পার্ট আছে, এই পার্টগুলো আমরা বুঝব না, আর যতদিন আমরা না বুঝবো ততদিন পর্যন্ত আমরা আল্লাহর ভেদ রহস্য জানবো না, তখন আমরা যেরকম এরকমই থেকে যাব। তাই আমি বলতে চাই, আমরা আজকের পর থেকে যে কোরআন যেই মাওলানা খুব সুন্দর তাফসির করেছে এবং শুদ্ধভাবে করেছে, এবং দেখা যায় যে সেই মাওলানার তরিকতের থাকতে হবে, যেমন একজন কামেল মুর্শিদের কাছে যদি সেই মাওলানা বায়াত থাকে, তাহলে সেই ব্যক্তিটা যদি সাধন থাকে এবং সেই ব্যক্তিটা যদি কোরআনকে তাফসির করে, তাহলে মোটামুটি সুন্দর তাফসির হবে এবং সেই তাফসির পরে আমরা কিছু বুঝবো। আর শরীয়তের মাওলানা যারা মুর্শিদ ধরে নাই, তারা যদি তাফসির করে, তারা অনেক কথা লুকাইয়া লুকাইয়া চলে। যেরকম একটি জায়গায় আল্লাহ বলেছে যে যে আমাকে এই পৃথিবীতে দেখল না এবং দেখার চেষ্টা করলো না, হাশরের দিন তিনি অন্ধ হইয়া উঠবে। আরেকজন মাওলানা লিখল যে দুনিয়ায় যে অন্ধ সে আখেরাতে অন্ধ। দুটি কথা কি এক হলো বলেন? আবার বলছি, একটি জায়গায় বলা হয়েছে যে আল্লাহ বলতেছে দুনিয়ায় যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টাও করলো না, তারা হাশরের দিন অন্ধ হয়ে উঠবে। আবার আরেকজন এটাকে তাফসির করলো, শরীয়তের কেউ, তিনি লিখলেন যে দুনিয়ায় যারা অন্ধ আখেরাতে তারা অন্ধ। তাহলে এই কথার দ্বন্দ্ব কোন দিন কাটবে? তো আজ আমি এই কথাগুলো বলেই রাখছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।